হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আমি এম এস পি লিমন, আজকে আমরা যা বানাতে যাচ্ছি চলুন দেখে আসি। আমি যে কাজটি করেছি, প্রথমে আমি আমার প্রজেক্ট প্যানেলে দুইটা ছবি এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটা লাইট লিট ভিডিও এনে রেখেছি। প্রথমে আমি যে কাজটি করব, প্রথমে আমি আমার প্রজেক্ট প্যানেলের একদম নিচে নিউ আইকনে ক্লিক করে একটা সিকোয়েন্স ওপেন করব। সিকোয়েন্সটা হচ্ছে HDB 1080p 25 ফ্রেম পার সেকেন্ড। এটাকে আমি সিলেক্ট করলাম, যেটা HD সিকোয়েন্স, এবং এটাকে রিনেম করে দিলাম ইমেজ 1। আমার ইমেজ 1 সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, ইমেজ 1 সিকোয়েন্সের মধ্যে আমি প্রথম ছবিটাকে ড্র্যাগ করে রেখে দিব এবং টাইমলাইনটাকে একটু জুম করে নিলাম যাতে আমার একটু দেখতে সুবিধা হয়। এরপর ইফেক্টস থেকে আমি ট্রান্সফর্ম ইফেক্টটাকে সার্চ করব। সার্চ করে এটাকে আমি ইমেজের মধ্যে অ্যাপ্লাই করব। ইমেজের মধ্যে অ্যাপ্লাই করার পর আমি যদি কন্ট্রোল প্যানেলে যাই, তাহলে এখানে আমার ট্রান্সফর্ম ইফেক্টের প্যারামিটারগুলো দেখতে পাবো। তো আমি যেটা করব, প্রথমে আমি ট্রান্সফর্ম ইফেক্টটা দিয়ে আমি পজিশনটা চেঞ্জ করব। অর্থাৎ ট্রান্সফর্ম ইফেক্টের এখানে পজিশন প্যারামিটারে প্রথমে আমি একটা পজিশন কি ফ্রেম বসালাম, 1 সেকেন্ড 10 ফ্রেম সামনে নিয়ে যেয়ে আমি আরেকটা কি ফ্রেম বসালাম এবং আবার প্রথম কি ফ্রেমে ফিরে আসলাম। ফিরে এসে আমি আমার ইমেজটার পজিশনটা চেঞ্জ করে দিলাম, জাস্ট সিকোয়েন্স থেকে বের করে। এখন যদি আমি একটু প্রিভিউ দেখি যে আমার পজিশন অ্যানিমেশনটা কীরকম হয়েছে, জাস্ট রাইট সাইড থেকে ইমেজটা সিকোয়েন্সের মধ্যে আসছে। এখন আমি এই অ্যানিমেশনটাকে আরেকটু স্মুথ করে দিব, সেই জন্য লাস্ট কি ফ্রেমটাকে ধরে আমি ইজেন সিলেক্ট করব এবং পজিশন স্পার্ট করে আমি এটার কার্ভসটাকে একটু স্মুথ করে দিব। এখন যদি আমি প্রিভিউ দেখি তাহলে বুঝতে পারবো যে আমার পজিশন অ্যানিমেশনটা কীরকম হয়েছে, খুবই স্মুথলি হয়েছে। এখন এই ছবিটার মধ্যে, এই পজিশন অ্যানিমেশনটার মধ্যে আমি মোশন ব্লার অ্যাপ্লাই করে দিব, সেই জন্য ইউজ কম্পোজিশন শাটার অ্যাঙ্গেল ট্রিক মার্কটা উঠাই দিব এবং শাটার অ্যাঙ্গেল ভ্যালু করে দিব 50। তাহলে আমার পজিশনটা যখন চেঞ্জ হচ্ছে তখন আমার ইমেজের মধ্যে একটা মোশন ব্লার দেখা যাবে। এখন আমি আবার প্রজেক্ট প্যানেলে ফিরে যাব। প্রজেক্ট প্যানেলে ফিরে যাওয়ার পরে আমার যে ইমেজ 01 যে সিকোয়েন্সটা রয়েছে সেটাকে জাস্ট ড্র্যাগ করে নিউ আইকনে ছেড়ে দিব। জাস্ট ডুপ্লিকেট করলাম এটাকে, জাস্ট আমি এটাকে ডুপ্লিকেট করে রিনেম করে দিব শাফেল 1। এখন শাফেল 1 সিকোয়েন্সের ভিতরে আমার ইমেজ 1 সিকোয়েন্সটা রয়েছে, জাস্ট একটার ভিতরে একটা ডুপ্লিকেট হয়েছে। এখন শাফেল 1 সিকোয়েন্সের ভিতরে ইমেজ 1 সিকোয়েন্সটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার ইফেক্টে যাব। ইফেক্ট থেকে ইকো সার্চ করে আমি এটাকে আবার ইমেজ 1 এটার উপর অ্যাপ্লাই করব। ইকোটা অ্যাপ্লাই হয়েছে। এখন এখান থেকে আমি কিছু প্যারামিটার চেঞ্জ করে দিব। প্রথমে ইকো অপারেটরের মধ্যে থেকে আমি কম্পোজিট ইন ব্ল্যাক করে দিব যাতে আমার মেইন ইমেজটা রিভিল হয়। এরপরে আমি আরও কিছু ভ্যালু চেঞ্জ করে দিব। আমি নাম্বার অফ ইকো 5 করে দিব এবং ইকো টাইম সেকেন্ড যেটা আছে সেটা আমি -0.10 করে দিব। তাহলে আমার এখানে ইকোটা দেখা যাবে। যদি আমি একটু প্রিভিউ দেখি তাহলে বুঝতে পারবেন। এখন আমার যে ইকোটা আছে এটাকে আমি আরেকটু রিয়েলিস্টিক করব, সেই জন্য আমি ইফেক্টস থেকে আবার ড্রপ শ্যাডো ইফেক্টটা সার্চ করব এবং ড্রপ শ্যাডোটা আমার ইমেজ 01 সিকোয়েন্সে অ্যাপ্লাই করব। ইমেজ 01 সিকোয়েন্সে অ্যাপ্লাই করার পরে ইফেক্টটা হচ্ছে ইকোর নিচে রয়েছে, আমি সেটাকে ড্র্যাগ করে ইকো ইফেক্টের উপরে উঠাই দিব যাতে আমার ড্রপ শ্যাডোটা রিভিল হয়। যদি আমি ইকোর নিচে দিয়ে রাখি তাহলে এটা রিভিল হবে না। এখন আমার ড্রপ শ্যাডোটা দেখা যাচ্ছে। এখন ড্রপ শ্যাডো থেকে আমি কিছুটা ভ্যালু চেঞ্জ করে দিব। অপাসিটিটা আমি 80% করে দিলাম, ডিস্টেন্স 10% করে দিলাম। এখন যদি আমি একটু প্রিভিউ দেখি তাহলে আমার ড্রপ শ্যাডোটা খুব স্মুথলি দেখা যাচ্ছে, অর্থাৎ ড্রপ শ্যাডোটা আমার ইমেজের মধ্যে দেখা যাচ্ছে। এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি আমার জাস্ট লেয়ারটাকে একটু ড্র্যাগ করে উপরের লেয়ার উঠাই দিব। নিচের লেয়ারটা আমি খালি করলাম। নিচের লেয়ারে খালি করে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যেই ইমেজটা দিয়ে আমি ইকোটা তৈরি করলাম সেই ইমেজটাকে আমি মাঝখানে লেয়ারে রেখে দিলাম এবং ইমেজটার মধ্যে আমি ইফেক্টস থেকে ফার্স্ট ব্লার ইফেক্টটা সার্চ করে অ্যাপ্লাই করলাম। এখান থেকে আমি ব্লার রেডিয়াস করে দিব 150
এবং রিপিট এজ পিক্সেলস এটাতে টিক মার্ক করে দিব। এটা করেছি এই জন্য যে ইমেজটা যখন সিকোয়েন্সের মধ্যে আসে তখন একটা ব্ল্যাক পোর্শন থাকে, সেই ব্ল্যাক পোর্শনটাকে আমি এই ইমেজটা দিয়েই ফিল আপ করে দিলাম। এখন যেটা করব, আমি আবার ইমেজ 01 সিকোয়েন্সে ফিরে আসলাম, এটার মধ্যে আমি একটু ফাইন টিউন করব। সেটা হচ্ছে আমি আমার প্রজেক্ট থেকে লাইট লিক ভিডিওটাকে ড্র্যাগ করে আমি ইমেজের উপরে লেয়ারে রাখলাম, রেখে লাইট লিক ভিডিওটার বাড়তি অংশটুকু আমি রেজর টুল দিয়ে কেটে ডিলিট করে দিলাম। এখন আমি আমার ইমেজটাকে দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি আবার কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যেয়ে আমি অপাসিটিটা এক্সপ্যান্ড করব, অপাসিটি এক্সপ্যান্ড করে এখানে ব্লেন্ডিং মোড আমি সফট লাইট করে দিব। তাহলে আমার ইমেজের উপরে একটা লাইট লিক ইফেক্ট দেখা যাচ্ছে। এখন লাইট লিক ইফেক্টটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না, সেই জন্য এটার ভ্যালুটা একটু চেঞ্জ করে দিব। সেই জন্য আমি এটার অপাসিটি ভ্যালুটা 50 করে দিব। এখন আরেকটু কাজ করব, সেটা হচ্ছে যখন আমার ইমেজের প্রথম পজিশনে, প্রথম পজিশনে কিন্তু আমার ইমেজ থাকে না, সেই জন্য আমি প্রথম পজিশনে আমার এটার অপাসিটি ভ্যালুটা 0 করে দিলাম, এবং যখন ইমেজটা এসে আমার সিকোয়েন্সটা ফিল আপ হয়ে যাবে তখন 50% দিয়ে শুরু হবে। ফাইনাল অ্যানিমেশনটা দেখব, যদি আমি একটু প্রিভিউ দেখি তাহলে বুঝতে পারবো কীরকম ইকো ইফেক্টটা অ্যাপ্লাই হয়েছে। ফ্রেন্ডস, আমার ইকো ইফেক্টের কাজ শেষ। এখন আমি যে প্রজেক্টটা ট্যাম্পলেট হিসেবে বানিয়েছিলাম সেটার মধ্যে জাম্প করব। সেই প্রজেক্টটা যদি আমি ওপেন করি তাহলে এখানে আমি একটু জুম করে নিই, টাইমলাইনটাকে একটু জুম করে নিলে দেখতে ভালো লাগবে। প্রথমে আমি একটা টেক্সট দিয়েছি, যে টেক্সটটাকে আমি দুইটা সিকোয়েন্সের মধ্যে ওভারল্যাপ করে দিয়েছি। টেক্সটার মধ্যে আমি স্কেল করে দিয়েছিলাম, প্রথমে একটা স্কেল ভ্যালু দিয়েছিলাম এবং একটা অপাসিটি ভ্যালু দিয়েছিলাম, যেটা আপনারা কন্ট্রোল প্যানেলে গেলেই দেখতে পারবেন। আর এই প্রজেক্ট ডাউনলোড লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে দেখতে পারেন। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে একটা অডিও দিয়েছি এবং দুইটা সিকোয়েন্সকে রিভার্স করে দিয়েছি, যে একটা হচ্ছে লেফট সাইড থেকে আমার ইমেজটা এসে সিকোয়েন্সে ঢুকবে, আর একটা হচ্ছে রাইট সাইড থেকে আমার ইমেজটা সিকোয়েন্সে এসে ঢুকবে। আপনারা চাইলে একটা সিকোয়েন্স বানানোর পর সেটার মোশনটাকে রিভার্স করে দিয়ে এইরকম করে একটা স্লাইড শো বানাতে পারেন। এবং আমি সিকোয়েন্সগুলোর মধ্যে একটু স্কেল করে দিয়েছি যাতে ইমেজটা সিকোয়েন্সে আসার পরে একটু স্কেল হয়ে সামনের দিকে আসে। দুইটা সিকোয়েন্সের মধ্যে আমি দুই রকম স্কেল করে দিয়েছি, যদি আপনি একটু কন্ট্রোল প্যানেলে যান তাহলে বুঝতে পারবেন। প্রত্যেকটা সিকোয়েন্সকে আমি একটা সিকোয়েন্সের উপর আর একটা সিকোয়েন্স ওভারল্যাপ করে দিয়েছি যাতে সিকোয়েন্সটা খালি না থাকে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন টেক কেয়ার, টাটা।